সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এস আই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সোমবার বিকালে কক্সবাজারের জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সোমবার এ রায় ঘোষণা করেন এতে এপিবিনের তিন সদস্য সহ সাতজনকে খালাস দেওয়া হয়েছে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শুনে কাঠগোড়ায় কান্নায় ভেঙে পড়েন আসামি মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন এরপরে তারা অপর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নন্দুলাল রক্ষিতকে চর মারতে থাকেন এ সময় আইএস বলতে থাকেন আমাকে বাসা থেকে ধরে নিয়ে যায় নন্দদুলাল সে ক্রুসফায়ারের ভয় দেখিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে এদিকে ফাঁসির রায় শুনে কাঠগড়ায় ছটফট করতে থাকেন কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস তবে পরিদর্শক মোহাম্মদ লিওকাত আলী তখন ছিলেন স্বাভাবিক চোখে পানি নিয়ে মলিন চেহারায় চুপচাপ এজলাসের কাঠগড়ায় ছিলেন সাবেক ওসি প্রদীপ কুমার দাস তার চেহারা দেখে মনে হয়েছে তিনি কিছু বলতে চাইল যেন মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না এক কথায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় শুনে তিনি একটি জীবন্ত লাশ বনে গেছেন প্রায় একই চিত্র দেখা গেছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ইন্সপেক্টর লিয়কতালির চেহারাতেও এদিকে বরখাস্ত ওসি প্রদীপ টেকনাফ মডেল থানায় যোগদানের পর থেকেই মাদক নির্মূলের আড়ালে সরকারি ক্ষমতার অপব্যবহার করেন তিনি অবৈধভাবে পেশি শক্তি প্রদর্শন করতে থাকেন কিছুদিন যেতে না যেতেই তাকে টাকার নেশায় পেয়ে বসে ইয়াবা ব্যবসায়ী ছাড়াও আর্থিকভাবে সচ্ছল নিরহ পরিবারগুলোকে টার্গেট করেন প্রদীপ এরপর তাদের মিথ্যা মামলায় জড়িয়ে অনেক লোকজনকে ক্রুজফায়ার দিয়ে এবং ক্রুজফায়ারের ভয় দেখিয়ে বিপুল অর্থবিত্তের মালিক হন দু বিশ সালের তেরো ডিসেম্বর কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে দাখিল করা সিনহা হত্যা মামলার অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে অপরাধ করলে শাস্তি পেতে হবে বরখাস্ত ওসি প্রদীপের সৎ ভাই রঞ্জিত দাস তাই মনে করেন প্রদীপ দাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর সারোহাতলী গ্রামে মৃত হরেন্দ্র দাসের পাঁচ ছেলের মধ্যে ওসি প্রদীপ হলেন চতুর্থ সন্তান পাঁচ ভাই ও সাত বোনের মধ্যে রঞ্জিত দাস সবার বড় সোমবার দুপুরের দিকে রঞ্জিত দাস বলেন কারো একার অপরাধের দায় তো সবাই নিতে পারে না তবু আত্মীয় স্বজন সহ সবার কাছে হে প্রতিপন্ন হতে হচ্ছে আমাদের কক্সবাজারের মহাশখালী থানা থেকে ২০ অক্টোবর দু সালে ওসি হিসেবে টেকনাপ মডেল থানায় যোগদান প্রদীপ অভিযোগপত্র থেকে জানা গেছে ওসি প্রদীপ টেকনাপ থানায় যোগদানের পর তার নেতৃত্বে ও নির্দেশে শতাধিক বন্দুকযুদ্ধের ঘটনায় বহু লোকের মৃত্যু হয়েছে এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়েকাতালিকে কারাগারের কন্ডেম সেলে রাখা হয়েছে তারা জেল কোড অনুযায়ী সুবিধা পাবে বলে জানিয়েছেন কক্সবাজার জেল সুপার নেসার আলম তিনি বলেন নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ওসি প্রদীপ ও আলীকে কারাগারের সাধারণ সেল থেকে সরিয়ে নির্ধারিত পোশাক পরিয়ে কন্ডেম সেলে রাখা হয়েছে তিনি আরও বলেন কক্সবাজার জেলা কারাগারের মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের জন্য আলাদা কোনো কন্ডেম সেল নেই এই কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এলে কিছু কক্ষকে সেল ঘোষণা করে সেখানে রাখা হয় কোড অনুযায়ী তাদের প্রতিদিন খাবার ও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন